আমন্ত্রণ জনমত নিউজ ফ্ল্যাশের। দ্বাদশ সংসদ নির্বাচনের গ্যাজেট প্রকাশিত হবে আজ। অ্যানেস্থেশিয়ায় শিশু আয়ানের মৃত্যুতে যথাযথ তদন্ত চেয়ে আদালতে রিট। নাশকতার নয় মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানি আগামীকাল। ভর্তি বাণিজ্যের অভিযোগে ভিকারুননেসার শাখা প্রধান বরখাস্ত। মালয়েশিয়ায় শোষণের শিকার একুশ বাংলাদেশি উদ্ধার। হামাসের হামলায় চার ইসরায়েলি সেনা নিহত। গুলি করে হত্যার পর ফিলিস্তিনের মরদেহের উপর গাড়ি চালিয়ে দিল ইসরায়েলি বাহিনী। মধ্যপ্রাচ্যে ছড়াতে পারে গাজা যুদ্ধ। চলে গেলেন ফুটবল কিংবদন্তি বেকেন বাওয়ার। এবং আইসিসির মাসের এক ক্রিকেটারের তালিকায় তাইজুল।